ওরে ভাই ব্রাদার, জাস্ট আমি অবাক হয়েছি, ভাবছি আপনাদেরকেও একটু অবাক করে দেবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, যাকে চেনেন আপনারা হকার, মানে আমি হকার বলবো না, তার সে একজন বিজনেসম্যান। কেননা কর্ম কোনোটাই ছোট না, কর্মকে ছোট করে দেখা যাবে না। তো ভাই ব্রাদার দেখেন, এনার নাম হলো সৈয়দ বড় ভাই সাইফুর। তো যাই হোক, এনাকে আজকে কিছুটা কিছুটা কি দেওয়া হবে। ভাই ব্রাদার সবাই হিরো আলমকে তো এমন কোনো বাংলাদেশের বর্তমান যা অবস্থা সবাই চেনেন, আমি ওই হিসেবে চিনি, আপনারা যে হিসেবে চিনেন। তো যাই হোক, তাকে নিয়ে আজকে একটা গুম্মর ফাঁস করার মতো একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি ভাই ব্রাদার। তো আপনারা দেখতে থাকেন, একটু পরে আমি সবকিছু ফাঁস করে দেবো। হিরো আলমকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে রাজপথে, সেদিন থেকে আমি তো হিরো আলমের বিপক্ষে যাইতে পারি না। শুধু আমি না, পাগল আর শিশু ছাড়া কেউ হিরো আলমের বিপক্ষে এখন যাওয়ার অবস্থা নাই। আজকে হিরো আলম মায়ের খাওয়ার আগ পর্যন্ত সে অযোগ্য ছিল, হিরো আলম মায়ের খাওয়ার আগ পর্যন্ত সে অপদার্থ ছিল। আমার মনে হয় মায়ের খাইয়া হিরো আলম আজকে সুপার হিরোতে পরিণত হয়েছে। আজকে আমি কেন, আমি সাইফুলের চাইতে হাজার হাজার গুণ উপরের লোকেরা হিরো আলমের পক্ষে দুলোধ্বনি যতগুলো নায়ক আছেন সব নায়ক একজোট হয়ে হিরো আলমের 10% জনপ্রিয়তা আপনারা অর্জন করতে পারবেন না। আজকে জাতিসংঘ বাংলাদেশের কোন নায়ক করেছেন, আজকে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বিশ্ব আন্তর্জাতিক যে সংস্থাগুলি আছে তারা হিরো আলমের নাম ধরে বিবৃতি দিচ্ছে। আর বাংলাদেশের যে চলচ্চিত্রের যে নায়করা আছে, আপনারা যদি 100 বছর হায়াতে বেঁচে থাকেন, হিরো আলমের জায়গায় আপনারা আর কোনোদিন যেতে পারবেন না। কারণ হিরো আলমকে আওয়ামী লীগ স্মরণকালের স্মরণীয় জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছে। এটা আমি হকারের দোষ না, এটা অন্য কারো দোষ না। আজকে যারা দালাল বলেন হিরো আলমের পক্ষে কথা বলার কারণে, আপনারা তো ভাই আপদগ্রস্ত। যখন যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কথা বলতে হবে। আজকে হিরো আলমের অবস্থান আর নির্বাচনের আগ পর্যন্ত অবস্থান কি এক। আজকে হিরো আলম রক্তাক্ত হওয়ার পরে সে কেঁদে কেঁদে বলছে যে আমাকে রাস্তা কুত্তার মতো ফিটাইছে। একজন নিষ্ঠুর মানুষের হৃদয় গলে গেছে হিরো আলমের জন্য। আজকে হিরো আলম বাংলাদেশের টক অফ দা শিরোনাম। আজকে হিরো আলম ওই যে আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল, যে আব্রাহাম লিংকন, সেও নাকি কালো কুশ্রী ছিল দেখতে, সেই আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের জায়গা দখল করতে বসেছে হিরো আলম। আজকে হিরো আলমকে আওয়ামী লীগ স্মরণকালের স্মরণীয় একজন জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছে। আজকে হিরো আলম চলচ্চিত্র সমিতি যারা আছে আপনাদেরকে, হিরো আলম প্রমাণ করে দিয়েছে যে নিন্দুকের নিন্দা হিরো আলমের আজকের এই অবস্থানে আসতে সহায়তা করেছে। আমি মনে করি আগামী দিনে হিরো আলম নিয়ে বাংলাদেশে একটা বই লেখা হবে, যেটা ইতিহাসের পাতায় ঠাঁই পাবে। আজকে হিরো আলম নিয়ে বাংলাদেশে যদি কেউ কবিতা আবৃত্তি করে, সেই কবিতা সবচাইতে বেশি চলবে 21শে বইমেলায়। আজকে হিরো আলম হয়ে যাবে বাংলাদেশের বড় বড় প্রখ্যাত গবেষকদের কাতারে। কারণ হিরো আলমকে যেভাবে পিটাইছে ভাই, এভাবে মানুষকে মানুষ পিটাইতে পারে না। হিরো আলমকে যেভাবে সুরের মতো একজন পকেট মায়ের, একজন সরকম মানুষ এভাবে পিটাই না, যেভাবে হিরো আলমকে পিটাইছে, এতে করে আওয়ামী লীগ সারা দেশের জনগণের কাছে বিতর্কিত। আজকে হিরো আলমকে কোটি কোটি মানুষ ভালোবাসে। এখন এই অবস্থায় যদি কেউ হিরো আলমের বিপক্ষে কথা বলে, আমার মনে হয় পাবলিক ওরে জুতার বৃষ্টি নিক্ষেপ করবে চেহারার উপরে। কেন রে ভাই? কারণ হিরো আলম আজকে মজলুম, হিরো আলম হয়ে গেছে মজলুম। আর হিরো আলমের উপরে যারা আক্রমণ করেছে তারা হয়েছে জালেম। এবং আমি তো ভাই ব্রাদার এই কথাগুলোর আমি কঠোর সমালোচনা করবো, যে এই নিজে কথাগুলো বললো এইখানে, দেখেন আপনারা লক্ষ্য করে দেখেন এই নিজে কি বলছে, যে শাকিব খান, রিয়াজ ফিরদৌস এগুলো সব কিছু মিলিয়ে মানে হিরো আলমের 10% কি জনপ্রিয়তার সমান হবে না। তো আপনারা জানেন হিরো আলম সাহেব মায়ের খাওয়ার পরে যুক্তরাষ্ট্র থেকে 12টা দেশ নিন্দা জানাইছে। তো এইটা এইটা মানে হিরো আলমের টপিক কিন্তু এখন বিনোদন জগতে নাই, হিরো আলম কিন্তু রাজনীতি পর্যায়ে চলে গেছে। তো ইনি ইনি কোন জায়গার তেল কোন জায়গায় লাগাইতেছে এটা সব কিছু ফাঁস করে দেবো ভাই ব্রাদার। একটু ধৈর্য ধরেন, আমার কথাগুলো শুনবেন, তারপরে আরও টপিক আছে আমি শেয়ার করবো, আপনারা ধৈর্য হারাবেন না। জাস্ট আমাকে একটু সময় দেন, বলতে একটু সময় দেন। দেখেন ইনি যে উদ্দেশ্য এইখানে আসছে এবং কি ওনার অভিষেক গেছে আপনারা জানেন। তো ভাই ব্রাদার উনি কয়েকদিন আগে নির্বাচন হওয়ার কয়েকদিন আগে বলতেছে হিরো আলমের মতো লোক জঘন্য, অমুক তমুক। আমি এইসব ভাষায় রিপিট করতে চাই না, কেননা আপনারা জানেন উনি লাস্টে এমন কথা বলছিল, হিরো আলম যদি ওই জায়গায় এমপি হয় তাহলে আমি চুরি পরে বেড়াবো। তো ভাই ব্রাদার উনি এমনভাবে হিরো আলমকে ধুয়ে দিছে, মানে বলছে হিরো আলম একটা জঘন্য ব্যক্তি, এটা নাকি হিরো আলম একটা কি কেয়ামতের একটা আলামত। হ্যাঁ, এটার মধ্যে আমি একমত যে হিরো আলম যে আমাদের বাংলাদেশে আসছে এটাই কেয়ামতের একটা আলামত, আপনারা ধরেই নেন। কেননা যারা জ্ঞানী, যারা হাদিস কোরআন পড়েন, তারা জানেন এমন একটা যুগ আসবে যোগ্য ব্যক্তির স্থান হবে না যোগ্য জায়গায়, অযোগ্য ব্যক্তিরাই বড় বড় চেয়ার ধরে রাখবে। তো বর্তমান সমাজ কিন্তু অলরেডি হয়ে গেছে, খালি মূর্খ যে সে বড় চেয়ার ধরে রাখছে এটা এটা না, শিক্ষিত কিছু ছাগল বেইমান আছে তারা কিন্তু বড় বড় চেয়ার দখল করে আছে ভাই ব্রাদার। তো দেখেন এই যে সাইফুর ভাই যে আরও কিছু তত্ত্ব আছে, হিরো আলমকে যে ধুইছে সেই পাউডার, যে হুইল পাউডার, রিং পাউডার দিয়ে একেবারে খসা দিয়ে চকচকা করে ধুইছে, সেই কয়েকটা কথাবার্তা শুনে আসি চলুন। সেটা হচ্ছে হিরো আলম কোনো প্যাক না। এখানে অনেকে আমাকে ফেসবুকে মন্তব্য করেছেন যে আপনি হিরো আলমের সাইতে অনেক নিছে, হিরো আলম যেটা করেছে সেটা করে আপনি দেখান, আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়, এটি হচ্ছে চিরন্তন সত্যের বাণী। আজকে আমাদের বিশ্ব সেরা ফুটবলার হলো লিওনেল মেসি আর্জেন্টিনার। আপনি যদি মেসিকে শচীন টেন্ডুলকার বানাতে চান সেটা কি কখনো সম্ভব? হিরো আলম বিভিন্ন শর্ট ফিল্ম ছবি করে, বিভিন্ন নাটক করে, সেখানে তাকে মানায় রাজনৈতিক মঞ্চ, তাকে মানায় না।
আজকে যদি বাংলাদেশে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে হিরু আলমের মতো লোক জামানতনামাও পাবে কিনা? এখন যদি আপনাদের বিবেকের উপরে কুকুরে প্রস্রাব করে, তাহলে আপনারা হিরু আলমের মতো আরো যারা আছে এদেরকে বড় বড় এমপি মন্ত্রী বানিয়ে দেন, দেশে দেশকে রসাতলে দিয়ে দেন। আজকে হিরু আলম সম্বন্ধে এদেশে কম বেশি সবাই জানে। আমাকে অনেকে বলেন যে আপনি রাস্তা হকারি করেন, আপনি কি বুঝেন রাজনীতির? আমি একাদশে রাজনীতির বড় বড় সভা সমাবেশের মাইকম্যান ছিলাম, একাদশে বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথের স্লোগান ম্যান ছিলাম। যদি প্রমাণ নিতে চান, চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেখাই দিব। আমার নোয়াখালী জেলায় সেখানকার উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সেখানকার স্থানীয় এমপি নোয়াখালী চায়ের একরামুল করিম চৌধুরী এবং সেখানকার যারা বিভিন্ন জনপ্রতিনিধি আছে প্রত্যেকেই আমাকে চিনে। এর কারণ, আমি রোদ ঝড় বৃষ্টিতে রাজপথের সশস্ত্র অংশগ্রহণ করেছি, আজকে রাস্তা হকারি করে ব্রাস বিক্রি করে ভাত খাই। এর কারণ হচ্ছে, আমরা যখন রাজনীতি করেছি তখন রাজনীতিটা ছিল সঠিক নেতৃত্বের কাছে, সঠিক রাজনৈতিক নেতাদের কাছে। আজকের রাজনীতি চলে গেছে নায়িকা, গায়িকা, মডেল, শিল্পী আর চলচ্চিত্রের নায়কদের কাছে। কারণ এরা সবাই এখন বুঝতে চেষ্টা করছে যে যেহেতু অন্যান্য ব্যবসা এখন দশ নামছে, রাজনৈতিক ব্যবসাটা এখন চাঙ্গা, যার মানে রাজনীতিকে এ ধরনের বিভিন্ন ফ্যাশন লোকেরা টাকা ইনকাম করার মেশিন হিসাবে চিহ্নিত করেছে নিজেদের পায়দা লুটার জন্য। কেন আপনারা সত্য বলেন না? কেন আমরা আজকে দেখি বিভিন্ন দলের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, তারপরও আন্দোলন সংগ্রাম সফল না হওয়ার পিছনে কারণ হচ্ছে রাজপথের নির্ভরযোগ্য স্ট্রাইকার নাই। আপনি শুধু রাজনীতি করলে হবে না, আপনি শুধু বিভিন্ন জায়গায় ফটো সেশন করলে হবে না, আপনাকে হতে হবে তৃণমূল পর্যায় থেকে উঠে আসা উদ্দীপ্ত সাহসী কর্মী, সৎ নিষ্ঠতা আত্মত্যাগ দিয়ে রাজনৈতিক মঞ্চে আগুন ছড়া বক্তব্যের মধ্য দিয়ে আপনি আপনার লক্ষ্য স্থির করবেন। বলছে এখানে একটা কথা, আমি জাস্ট কয়েকটা কথার মতামত আমি দিতে চাই। দেখেন, উনি যে বলছে সাকিব খান সুপারস্টার থেকে, উনি সাকিব খানের নামটা ধরছে বিদায় আমি ভিডিওটা নিয়ে আসছি ওনার গুম্মট্ট ফাঁস করে দেওয়ার। দেখেন, দেখছেন বর্তমানে হিরু আলম মার খাইছে, আপনারা জানেন সবাই মার খাওয়ার পর কিন্তু হিরু আলম কিন্তু হিরো থেকে জিরো এখন হয়নি, এখন আবার নতুন করে হিরু আলমের জন্ম হয়েছে বলতে পারেন। দেখেন, জাতিসংঘ পর্যন্ত হিরু আলমের খোঁজ খবর রাখছে, এবং কি উনি এটা বুঝাইছে বলে বাংলাদেশের সুপারস্টারকে যুক্তরাষ্ট্র চেনে না, এবং কি আদার্স যে বাইরের কান্ট্রি আছে তারা চেনে না, কিন্তু হিরু আলমকে চেনে। আরে ভাই, আপনি তো গেছেন রাজনীতি বিষয়ে, হিরু আলম তো এখন বিনোদন জগতে নাই, উনি চলে গেছে রাজনীতি বিষয়ে, তো রাজনীতির জিনিসটা নিয়ে আপনি বিনোদন জগতে ঢোকাইতেছেন কে? আপনি হিরু আলমকে নিয়ে যা কিছু বলতেছেন ঠিক আছে, আপনি ফিরদৌস সাহেবকেও নিয়ে বলেন কোনো দুঃখ নেই, কিন্তু সাকিব খানকে নিয়ে এটা তুলনা দেন? আপনি জানেন সাকিব খানের কতটুকু জনপ্রিয়তা আছে বাংলাদেশে? বাংলাদেশের যে সাকিবিয়ান আছে জানেন, তাদের পাওয়ার জানেন, পাওয়ার সম্পর্কে আপনার ধারণা আছে? সাকিব খানকে নিয়ে কোনো সময় খোড়া দিবেন না, এবং কি সাকিব খানকে নিয়ে কোনো সময় কোনো কিছুর সাথে তুলনা করবেন না, কেননা তুলনা করার বাংলাদেশের যোগ্য ব্যক্তি নাই এখন। কই শেখ সাদী আর কই সাকলেন নাদির সাথে আপনি তুলনা করতেছেন? আরে ভাই, হিরু আলম ভালো লোক, হিরু আলম যে মানে আপনি যাই বলেন না কেন, আপনি এসব নিয়ে থাকেন কেন? আপনি সাকিব খানকে এইখানে জড়াই দিতেছেন, এইখানে ঢুকায় জনপ্রিয়তা, আপনি জনপ্রিয়তা কী দেখছেন? আপনি বলতেছেন আরেকটা কথা বলে, যদি 100 বছরও বেঁচে থাকে তারপরে হিরু আলমের মতো জনপ্রিয়তা করতে পারবেন না। আরে ভাই, হিরু আলম একটা জায়গায় যদি যায় কয়জন যাবে? যায় হয়তো হিরু আলম আসছে ইউটিউবাররা দৌড়াবে, কিন্তু জনগণ ওভাবে যাবে না। আর সাকিব খান যদি যায়, ভাই সাকিব খান যদি একটা জায়গায় যায়, ওখানে কি ইউটিউবাররা দৌড়াবে নাকি জনগণও দৌড়াবে? তো তার এই মাথায় কি সেন্স নাই, উল্টা পুল্টা একজনকার তেল মারতে গিয়ে এমনভাবে কাঠটা খুলে দিয়ে ঢালিয়ে দেওয়া যাবে না, অস্ত অস্ত ঢালেন। আমি জানি আপনি তেল মারতেছেন, কেননা সামনে আপনার বিপদ। আপনি যে হিরু আলমকে নিয়ে যেভাবে উপস্থাপনা করছেন, মানে আপনার কথাগুলো ভঙ্গিমা অনুযায়ী বোঝা যায় আপনি মনে হয় এনাকে যে মারছে ইলেকশনের আগে, মানে আপনার পরিকল্পনা অনুযায়ী মারছে। আপনার যে কথাগুলো এর আগে ভাষণগুলো ছিল, ভাই আপনি বিরাস টেরাস বেছেন ভালো কথা ওগুলো নিয়ে থাকেন, বেশি বাড়াবাড়ি করিয়েন না, বুঝেন না? তো ভাই ব্রাদার, যে যেখানে আছেন ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, আর হ্যাঁ ভুলে যাবেন না, যার যার ধর্ম আগে তারপরে কাজ করবো। আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি বেঁচে থাকি। নামাজ বাদ দিও না বন্ধু, নামাজ হলো বেহেস্তের চাবি।